আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মাল্লানবাদ আামাবাদ আজবুল্লাহমিনা শৈতান বাসমিল রহমানুর রহিম প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আমরা আল্লাহ আল্লাহ রহমত অত্যন্ত ভালো আছি আহলান সাহেলান মাহের রমজান পবিত্র মাহের রমজানে আলহামদুলিল্লাহ আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে হাজির হয়েছি আজকে আমরা আলোচনা করবো আল্লাহ সুহানতাল্লাহর দেওয়া যে প্রাকৃতিক যে বিশেষ উপাদানগুলো রয়েছে এগুলোর সামনেই আমরা কিভাবে স্পাম কাউন্টেবল ডেভেলপ করক একটা ন্যাচারাল রেমেডি তৈরি করতে পারি এই বিষয়ের উপর আজকে আমাদের ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা থাকবে অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন যাতে করে আপনি নিজেই স্পাম কাউন্টেবল ডেভেলপ করার জন্য আপনি এই রেমেডিটি নিজেই তৈরি করতে পারেন বাসায় ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা স্তম্ভন আসলে কীভাবে করা যায় এই বিষয়টার উপরে আজকে আমাদের ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা থাকবে আমরা সাধারণত বীর্য স্তম্ভন অর্থাৎ বীর্য ঘনকারক বিভিন্ন ধরনের রেমেডি তৈরি করার জন্য এর আগেও আমাদের এই ইউটিউব চ্যানেলে অর্থাৎ হাকিম সাইম টিভি এই ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছিলাম কিন্তু ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন ধরনের ভিডিও তৈরি করি এই জন্য যে সকল এলাকায় এককভাবে সকল ধরনের ন্যাচারাল যে বিশেষ উদ্ভিদগুলো এককভাবে পাওয়া যায় না তাই আজকে আমরা যে রেমেডিটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই রেমেডিটি তৈরি করার জন্য যে প্রাকৃতিক প্রাকৃতিক উপাদানগুলো লাগবে তার মাধ্যমে অন্যতম হচ্ছে আমের আটি প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনে রয়েছে অনেকগুলো আম গাছ এই আম গাছের যে আম হয় এই আমের যে ফেলে দেওয়া যে আটি এই আটিই কিন্তু মূলত স্তম্ভনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এবং দ্রুত প্রাকৃতিকভাবে কাজ করে থাকে বীর্যস্তম্ভনের জন্য আপনি প্রচলিত যে কোনো ধরনের মেডিসিন এড়িয়ে চলে পার্শ্ব যুক্ত সকল ধরনের মেডিসিনকে এড়িয়ে চলে আপনি আল্লাহ সুবাহাতলার দেওয়া এই প্রাকৃতিক উপাদান অর্থাৎ আম গাছের যে আম খেয়ে আমরা আটিটা ফেলে দিই এই আটির মাধ্যমে আপনি প্রাকৃতিকভাবে ব্যাপক আকারে স্পাম কাউন্টেবল ডেভেলপ করক বীর্য স্তম্ভনকারক বীর্য ঘনকারক এবং প্রাকৃতিকভাবে স্থায়িত্ব বৃদ্ধিকারক একটা রেমিডিয়া তৈরি করতে যাব ইনশাল্লাহ তো আপনি কীভাবে এটা তৈরি করবেন চলুন আমরা এখন এই বিষয় নিয়ে কথা বলি এর আগে একটা কথা বলতে হয় যে বীর্যস্তম্ভন আমরা কেন করব বীর্যস্তম্ভন আসলে কেন বা বীর্য ঘনকারক বিষয়টা কেন এত গুরুত্বপূর্ণ আমরা সকলেই জানি যে একটা খালি এক গ্লাস পানি যদি আমি ফ্লোরের ভিতরে ঢেলে দিই এটা যত দ্রুত চতুর্দিকে ছড়িয়ে পড়বে কিন্তু যদি অনুরূপভাবে এক গ্লাস মধু ফ্লোরের ভিতরে ঢেলে দেওয়া হয় ততটা অনুরূপভাবে দ্রুত ছড়িয়ে পড়বে না এর পিছনে অন্যতম কারণ হচ্ছে ঘনত্ব অনুরূপভাবে যখন স্ত্রী সহবাসের ক্ষেত্রে দেখা যায় যে আপনার ইন্টারকোর্সের টাইম একেবারেই কম হচ্ছে এর পিছনে অন্যতম কারণ হচ্ছে স্পামের কোয়ালিটি আপনার নর্মাল হয়ে যাওয়া বীর্য লিকুইড হয়ে যাওয়া পাতলা হয়ে যাওয়া যার কারণে দেখা যায় যে দ্রুত বীর্যপাত ঘটে থাকে অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে দ্রুত বীর্যপাত ঘটার পিছনে অন্যতম কারণই হচ্ছে আপনার স্পাম বা বীর্যের কোয়ালিটি নর্মাল হয়ে যাওয়া লিকুইড হয়ে যায় পাতলা হয়ে যাওয়া সেক্ষেত্রে প্রাকৃতিকভাবেই ঘন করবেন আজকে যে রেমিউনিটি আমরা দেখা যাচ্ছি এই রেমিউনিটি মাধ্যমে অর্থাৎ আমের আটির মাধ্যমে তো আমরা কিভাবে এটা শুরু করব চলুন আমরা এখন জেনে নিই প্রথমেই আমরা যে আমটা খাই অর্থাৎ সেই আমের আটিটা ফেলে দেওয়া যে আটিটা রয়েছে এটা ফেলে দেওয়ার পর বিভিন্ন জায়গায় দেখা যায় যে আপনার ছোট ছোট চারা গজায় তো রকম আমের আটি নিব আমরা ফেলে দেওয়া কিছু আমের আটি নিব এগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রোদে শুকিয়ে নিব। এরপর রোদে এগুলো শুকানোর পরে আমাদের মেন কাজ হচ্ছে এটাকে পাউডার বা সুপো পাকারে উপস্থাপন করা এটাকে রোদে শুকিয়ে ধুয়ে পরিষ্কার করে আমরা এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করার পরে যে পাউডারটা হবে আলহামদুলিল্লাহ এই পাউডারটাই হচ্ছে মূলত ন্যাচারাল রেমেডি বা ন্যাচারাল মেডিসিনাল হার্বস বা উপাদান এই হার্বসটুকি হচ্ছে মেন ঔষধ আপনি যদি এটাকে দ্রুত কার্যকারিতা বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে এটা এই পাউডারটাকে গিয়ের মাঝখানে হালকা লালচে করে ভেজে নিতে পারেন আর যদি দ্রুত কার্যকারিতা না চান যাদের ব্লাড প্রেশার রয়েছে উচ্চ রক্তচাপ রয়েছে আপনারা চাইলে এটাকে দ্রুত কার্যকারিতার জন্য ঘি না ব্যবহার করলেও চলবে আর যারা দ্রুত কার্যকরিতা করতে চান তাহলে এই আমেরাটির যে হার্বস বা পাউডারটা আমরা তৈরি করলাম বা আমেরাটির যে হার্বস বা পাউডারটি আপনি তৈরি করবেন এই পাউডারটাকে হালকা করে আগুনের তাপে গিয়ের মাঝখানে ভেজে নেবেন এরপর একটা কাচের পাত্রে সংরক্ষণ করে রাখবেন ইনশাল্লাহ এই সংরক্ষিত যে মেডিসিনাল হার্বসটুকু রয়েছে এইটুকুই হচ্ছে আপনার স্পাম কাউন্টেবল ডেভেলপ করার জন্য বীর্য ঘনকারক এবং স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য অত্যন্ত প্রাকৃতিক নিরাপদ এবং বিশুদ্ধ একটা রেমেডি বা ন্যাচারাল টনিক এটা খাওয়ার জন্য পদ্ধতি হচ্ছে আপনি সকাল এবং বিকাল দুইবেলা খেতে পারেন খাবার আধা ঘন্টা পর এক গ্লাস কুসুম গরম দুধ অথবা এক গ্লাস কুসুম গরম পানিতে দুই থেকে তিন চার চামচ পরিমাণ করে কন্টিনিউ চালান মিনিমাম আপনি এক মাস চালান আশা করি প্রাকৃতিকভাবেই আপনার যে সেক্সুয়াল ক্যাপাসিটি টেন্ডেন্সি রয়েছে যে স্পাম কাউন্টেবল যে পরিমাণ ছিল আর চাইতে অবশ্যই ডেভেলপ হবে ইনশাল্লাহ এবং স্থায়িত্বর দিক থেকে আপনি অবশ্যই আগের সাথে তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী ইন্টারকোর্স করতে পারবেন অর্থাৎ স্ত্রী সবাসের স্থায়িত্ব আপনি বৃদ্ধি পাবেন ইনশাল্লাহ তো আল্লাহরি ছিল রহমতে রমজান মাসে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সুন্দর একটা রেমেডি উপস্থাপন করলাম চাইলে এটা নিজেই তৈরি করে খেতে পারেন প্রচলিত মেডিসিনকে পরিহার করে আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই অনেক ঢুকা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের চ্যানেলে আগে থেকেই রয়েছেন অবশ্যই জানাবেন লাইক এবং কমেন্টে পরবর্তী সময় আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান বিশেষ করে এই সমস্যাগুলোর উপর যৌন সমস্যাগুলোর উপর আল্লাহ সোমান তালে আমাদের রমজানের প্রত্যেকটি আমল কবুলযোগ্য আমল করার মতো তৌফিক দান করুক আল্লাহ সুমনতাল আমাদেরকে ক্ষমা করুক আল্লাহ সোহনাতালের কল্যাণ বরকত এবং রহমতের মাধ্যমে আমরা যেন উদ্ভাসিত হই আল্লাহ সুমনতাল কাছে পরিপূর্ণ জন্য আমরা ফিরে আসতে পারি এই শুভকামনা ছোট্ট ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ